ডিসক্লেইমার 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 ভিডিওটি এখানে ফান করার জন্য বানানো হয়েছে, কাউকে সিরিয়াস হওয়ার কোনো প্রয়োজন নাই। Ses ver Adana zirveden selam durma yokumi patlamaya devam yok. Ya zamaya ara zama dil da ara ya zamaya ara zama dil da ara এই যে এতক্ষণ যার ভিডিও দেখলেন, হ্যাঁ আজকে তাকে নিয়েই পুরো ভিডিওটা। আবার ভাইবেন না এটা রোস্ট, বেসিক্যালি আজকের ভিডিওটা কোনো রোস্টিং ভিডিও না, তাতে কি কিছু না, বাট আবার এটা ভাইবেন না যে এটা রোস্টিং ভিডিও না, সো কোনো মজা হবে না। আরে মামা পেরা নাই, জাস্ট চিল। শয়তান খালি শুনে প্রেমের গান, শাহরুখ খান আর সালমান খান যোগ যোগ ধৈরা মানুষ কেমনে শুনে প্রেমের গান। এই সুন্দরী তোমার সবসে গাল লাগছে কি, এত খুশি গাল কানে কানে কাটা কইছে কি, পিড়ি দিয়ে জিলাপের বাজে ভরে গেল কেমনে কি, মধুর বালালি রঙিলা জিন্দগি মায়ের গলে বয়ে দে বাপের পোলায় খায়। আচ্ছা কথা হইনে দেখি সুন্দরী শর্মায়। অ্যাকচুয়ালি আমি ভাইবা দেখলাম কেউ খারাপ কিছু করলে তাকে যদি রোস্ট করতে পারি, তাহলে ভালো কিছু করা মানুষটাকে নিয়ে কিছু বলার কি আমার কোনো অধিকার নাই? কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। অবশ্যই আছে। ইয়েস আই নো, তাইলে একটু ফাস্টে থেকে শুরু করি। আচ্ছা, মেয়েটার অরিজিনাল নাম জান্নাতুল মুন, তবে টিকটক আইডিতে তার নাম দেওয়া আছে জেনসি মুন, যদিও তাকে সবাই হিজাবি কুইন নামেই চিনে। সানি কে রাও সারি বন্দি গলত হে, বাস মেরা জিসে পালা পারা উসকা সোচ অলগ হে, করেক্ট হে। আই খো তো নাই সি ভাইয়া হে রে আগে যাইবেন, না বুঝি হুনি কি লাই উল্টা ফালটা কইবেন, আর মন খানা বড্ডা ভাইয়া গারে রক তেরা। আই নো খেলা মিয়া, আমি বরিশালাম ভাইয়া। হ্যাঁ বরিশালা বললেও তার জন্মস্থান ও বাসা দুইটাই ঢাকায়। আসলে ভাই আমি বরিশাল থাকি না, আমি বরিশাল জন্মগ্রহণও করি নাই, আমি ঢাকাতেই জন্মাইছি, ঢাকাতেই থাকি। ভাই থামো। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আপনারা ঠিক বুঝতে পারছেন না আজকে আমি এই মেয়েকে নিয়ে কোনো ভিডিও বানাচ্ছি, যাকে নিয়ে রোস্ট করার মতো কিছু নাই। জি অ্যাকচুয়ালি মুনাপুকে নিয়ে ভিডিও বানানোর দুইটা রিজন আছে। ফার্স্ট অফ অল আমি মুনাপুর ভিডিওগুলো দেখিয়ে টিকটক ও লাইকের ওইসব মেয়েদেরকে একটু বোঝাতে চাই, যারা মনে করে বডি শো আপ না করলে ভাইরাল হওয়া যায় না। বিশ্বাস করেন রাসেল ভাই, মুনাপুর পুরো টিকটক আইডিতে একটাও ভিডিও খুঁজে পাবেন না যেখানে সে ভিডিও ভাইরাল করার জন্য কিংবা সামান্য কিছু ভিউজ এর কারণে বডি শো আপ করছে। কথা সত্য। তারপরও দেখেন সে আজকে কতটা ভাইরাল। গত সপ্তাহে তার টিকটক আইডির লাইকের সংখ্যা ছিল 3 মিলিয়ন, আর এক সপ্তাহ পর আজকে তার লাইকের সংখ্যা 20 মিলিয়ন। জি আমার মনে হয় যাদের ধারণা লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য বডি শো আপ করতে হয়, তাদের এই মুনাপুকে দেখে অনেক কিছু শেখার আছে। ইয়েস ইয়েস ইয়েস, না কখনোই না। আসলে যদি শেখাই থাকতো তাহলে এগুলা দেখার পরও কিছু মায়া আছে যারা সামান্য কিছু ভিউজ এর জন্য নোংরামি করতো না। ফর এক্সাম্পল মারিয়া নুনি কোথায়, মাদিয়াত কবির কোথায়, মার্জিয়া মিমি কোথায়, আর সেকেন্ডলি হলো মুনাপুর ট্যালেন্ট। সেস বের আদানা জিরবাদান সালাম দূর মাখ ইয়খমি ফাতলামাইয়া দাওয়াম ইয়ো বন্দা সুনরা সেস সিগারে পিলে উচিউরি দিস দারা মিথা জাল বায়ান। সেস বের আদানা জিরবাদান সালাম দূর মাখ ইয়খমি ফাতলামাইয়া দাওয়াম খলজার ভিতর গাথি রাখুম তুয়ারে সিনা লগে বাঁধি রাখুম তুয়ারে ও ননাই রে। অ্যাকচুয়ালি তার গানের গলা আমার কাছে এতটাই ভালো লাগছে, এতটাই ভালো লাগছে যে তারে নিয়ে ভিডিও না বানিয়ে পারলাম না। দেখেন আবার বললেন না আমি তার প্রেমে পড়া গেছি। হাসাহাসি বন্ধ করে চলেন তার কিছু ভিডিও দেখা আসি। শাম বেবে তেরে হি নাম বেবে আর তুঝে প্যার করু মে সরে আম বেবে শাই রব্বানা
এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা, ওরে ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা, জনম ভরে থাকতে ভাবে আয়ু দিলা না। তোমার ঘরে বাস করে তারা হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় জানা মন জানো না, নীলক তেরা পাতলা জয়া পাতলা জয়া মেরে জেসে লাখো মিলে হোঙ্গে তুঝকো পিয়া মুঝে তো মিলা তুহি তুহি মেরে ঘোটো কি খেলতে হোই সি হাসি ইলা বিতিয়া তুহি। ऐसा नहीं कह रहा वो सारी बंदी गलत है, बस मेरा जिससे पाला पड़ा उसका सोच अलग है कड़क है। इजी रैप था একিরে দিলে গিয়া লাগে না থাক বেশি কিছু কমু না, নইলে একদল লোক আইসা কইবো ফারাবি ভালা না, আমিও বলি পেরা নাই যাসছিল। ওয়েট, এবার একটু সিরিয়াস হওয়া যাক। মানে মানে আপনি একজন ইউটিউবার বা টিকটকার যাই হন না কেন, আপনার একটা ফ্যান বেস থাকবে এটা স্বাভাবিক, আর সেখানে কিছু আবাল থাকবে এটাও স্বাভাবিক। জি, আর এইসব আবালদের জাস্ট একটাই কাজ, মেয়ে দেখলে তার পেছনে তেল মারতেই হবে। বাংলাদেশের বেস্ট ট্যালেন্টেড গার্ল, আমি মনে করি এই রকম মেয়ে পৃথিবীতে জন্ম নেয় নাই। এই জি ভাই, এই কথাটা কেন বলেন বলেন তো, এটা বলি তো আমাকে হাস্যকর পাত্র বানিয়ে দিলেন সবার কাছে, অনেকে দেখলাম যে এটা নিয়ে অনেক কিছু বলতেছে, অনেক কথা বলতেছে, এটা নিয়ে অনেক কথা বসছে, তো আমি সমালোচনার মুখে পড়ে গেছি ভাই, ভালো লাগলো না। আর মেনশন করছেন ঠিক আছে, প্রশংসা করছেন, কিন্তু এটা একটু বেশি হয়ে গেল না? কেন রে ভাই, তোর বাবার কি তেলের ফ্যাক্টরি আছে যে যেখানে যখন মন চায় তেল মারবি? আর তেল মার সময় কি বলা উচিত আর কি বলা উচিত না, এই কমন সেন্স টুকু কি নেই? আজও আবার এটা বললেন না যে মুনাফুকি নিয়ে ভিডিও বানাচ্ছি বলে আমিও তেল দিচ্ছি, এতক্ষণ এত ভালো করে ভালোভাবে লজিক দিয়ে বোঝানোর পরও যদি বলেন আমি এখন বাদ কাবো, তাইলে তো মামা কিছু বলার নাই। কথা সত্য, সত্য কইয়া তো লাভ নাই, ভিডিওতে লাইক দিবেন না। তারপরেও বলি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে না, না লাগলে দিস চ্যানেল ইজ এতটাও ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন লাগবে, ভিডিওটা দেখছেন এতটুকু ইয়া না, তবে নামটা মনে রাখেন এক কেরে প্যারা নাই যাসছিল।